পাঁচটি জায়গার কথা জানা যায়, যে জায়গাগুলোতে দোয়া করলে কি হবে, দোয়া কবুল হবে, এবং এই দোয়া কবুল হবে যে সে বিষয়ে নবী আলাইহিসসালাম তার বিভিন্ন হাদিসে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদেরকে জানাই গেছে। তার ভিতরে প্রথম যে জায়গায় দোয়া কবুল হবে ওই জায়গাটা হলো আরাফাতের ময়দান। কোন জায়গা ভাই? আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান বলতে আরাফাতের ময়দানে সব সময় না, আরাফাতের ময়দানে হজের দিন, হাজি সাহেবরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন, নয় জিলহজে অবস্থান করেন, সেই আরাফাতের ময়দানে, আরাফাতের দিনে, হাজি সাহেবদের অবস্থানের দিনে, হাজি সাহেবরা ওই জায়গাতে যে দোয়া করেন ওই দোয়া সাধারণত কি হয় না, ফেরত হয় না, ওই দোয়া কবুল হয়ে যায়। নবী আলাইহিসসালাম বলেছেন মুআতামিম মালিক সন্দনাদ কিতাবে আসছে, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফার ময়দানের দোয়া হলো সবচাইতে কি শ্রেষ্ঠ দোয়া, যত দোয়া আছে এর ভিতরে সবচেয়ে উত্তম দোয়া কোন দোয়া ভাই? আরাফাতের ময়দানের দোয়া। আমরা অনেক আল্লাহর বান্দা আছি যারা এখনো আমাদের সুযোগ এবং তৌফিক হয় নাই আরাফাতের ময়দানে, আরাফাতের দিনে যে অবস্থান করার, অর্থাৎ হজ করা। দ্বিতীয় যে জায়গায় দোয়া কবুল হয় ভাই, সেটা হলো ফেরেশতা যে জায়গায় আসে। কোন জায়গায়? ফেরেশতা যে জায়গায় আসেন সেই জায়গায় দোয়া কবুল হয়। কোন কোন জায়গায় ফেরেশতা আসেন এর এ বিষয়ে হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যে সমস্ত জায়গাগুলোতে ফেরেশতারা অবতরণ করেন, হাজির হন, উপস্থিত হন, সেই জায়গাগুলোর কথা বিভিন্ন হাদিসে কি আছে, বর্ণিত আছে। তার ভিতরে দৃষ্টান্ত স্বরূপ আমরা তিনটি জায়গার কথা বলি। নাম্বার এক, কোনো মানুষ যখন মুমূর্ষ হয়ে যায়, প্রচন্ড অসুস্থ হয়ে যায়, জীবন শায়ান্ন যেটাকে বলে, মৃত্যুর আগ মুহূর্তে মানুষের শিওরে তার আশেপাশে ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা অবতরণ করেন, আল্লাহর ফেরেশতারা সেখানে কি করেন, অবতরণ করেন। আর ওই সময় দোয়া করলে, ভালো কিছু চাইলে ফেরেশতারা তখন ওই চাওয়ার সঙ্গে আল্লাহর কাছে কি বলে, আমিন আমিন বলে, যার কারণে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক প্রবল। এই বিষয়ে সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী আলাইহিসসালাম বলেছেন, ইদা হাদারতুমুল মারীদ আওয়াল মাইয়িতা ফাকুলু খায়রা ফাইন্নাল মালায়েকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে বা কোনো মানুষ মারা গেছে সে জায়গায় উপস্থিত হইছো, তাহলে সেখানে ভালো কিছু চাও, ভালো কিছু, মন্দ কিছু বলিও না, কারণ তোমরা ওখানে যা বলো আল্লাহর ফেরেশতারা তার সপক্ষে আল্লাহর কাছে আমিন আমিন বলে কি করেন, ফরিয়াদ করেন, অর্থাৎ ফেরেশতারা আমার জন্য কি করে, আমার দোয়া কবুলের জন্য দোয়া। তাহলে বোঝা গেল ফেরেশতা আসেন সেই জায়গাতে মনের চাওয়া পেশ করলে আল্লাহ সে চাওয়া কি করেন, কবুল করেন। আরেকটি ক্ষেত্র ফেরেশতা উপস্থিতির, সেটি হলো মুরগি যখন ডাকে, মুরগির ডাকের সময়, এ সময় ফেরেশতা হাজির হয়ে যায়। এবং এ বিষয়ে সহিহ বুখারী এবং মুসলিম হাদিসে আসছে, নবী আলাইহিসসালাম বলেছেন, ইদা সাহাদ দিকাতু ফাসআল্লাহ মিন ফাদলি ফাইন্নাহা রাআত মালাকা, যখন মুরগি আওয়াজ দিয়ে উঠে, তো তোমরা মনে করো এমনি আওয়াজ দেয় না, মুরগি যখন আওয়াজ দিয়ে উঠে তখন তোমরা ওই সময় আল্লাহর কাছে তোমাদের মনের চাওয়াগুলোকে পেশ করো, মনে মনে চাইতে পারেন, যদি চাও তাহলে সেই চাওয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ফাইন্নাহা রাআত মালাকা, কারণ মুরগি ফেরেশতা দেখে তারপরে কি করে, আওয়াজ করে, তার মানে ফেরেশতা উপস্থিত আছে এখানে, আর ফেরেশতা উপস্থিতির জায়গা কি হয়, সাধারণত দোয়া কবুল হয়। নাম্বার তিন, সেজদায় দোয়া কবুল হয়। কোন জায়গায় ভাই? সেজদা। বড় কঠিন একটা জায়গা, বড় কঠিন একটি জায়গা, দোয়া কবুলের জন্য আদর্শ একটি জায়গা। নবী আলাইহিসসালাম বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, আবু হুরায়রা তারা বর্ণনা করেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যেতে পারে, কোন সময়? যখন সে সিজদায় চলে যায়। যখন সিজদায় চলে যায় তখন আল্লাহর যত কাছাকাছি যাওয়া যায়, এত কাছাকাছি যাওয়ার সুযোগ আর তার জীবনে অন্য কোনো সময়ে হয় না। ওই সিজদায় যেহেতু আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়, সেজন্য নবী আলাইহিসসালাম বলেন, ফাকফিরুদ দুআ, সিজদায় আল্লাহর কাছে কি করো, বেশি বেশি করে দোয়া করো। অন্য বর্ণনা আসছে তিনি বলেছেন, ফাজতাহিদু ফিদ দুআ, সিজদায় গেলে তোমরা দোয়া মনে প্রাণে দোয়া করো, দোয়ার জন্য প্রচন্ড চেষ্টা করো, সাধনা করো, কষ্ট করো। প্রিয় ভাইয়েরা, তাহলে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কি করব, দোয়া করব। চার নম্বর হলো, মক্কায় দোয়া করলে দোয়া কবুল হয়। মক্কায় বিভিন্ন জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। পাঁচ নম্বর হলো, হজ সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে,
মাশায়েরে হজ যেগুলো আছে সেগুলোতে দোয়া করলে কি হয়? দোয়া কবুল।